কৃষি উপসাগরী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আছে তাদের সহ একটা কমিটি করা আছে তারা প্রান্তিক চাষিদের তালিকা দেয় এবং ডিসি এবং ই সাহেবরা এটা তদারকি করে অতএব এইখানে প্রান্তিক চাষিদের তালিকা অনুসারে ধান না দেওয়ার কোনো কারণ নেই যদি সেরকম ঘটনা ঘটে থাকে কোথাও তাহলে আমরা খবর পাওয়ার সাথে সাথে এমনকি ওই মানে বিনা বেনামি দরখাস্ত হলেও সেখানে আমরা তদন্ত করছি